সিনেমা জগতের এক বিরাট ব্যক্তিত্ব সত্যজিৎ রায়। তার নাম খুবই চর্চিত, কারণ তিনি ছিলেন বিশ্ববিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা। এছাড়া তিনি চিত্রকর ও তার গল্প লেখার মাধ্যমে দেশের সত্য ও মর্মস্পর্শী চিত্র উপস্থাপন করেছিলেন। সত্যজিৎ রায় তার জীবনের মোট 29টি চলচ্চিত্র এবং 10টি ডকুমেন্টারি তৈরি করেছেন। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী একটি আদর্শ চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়। 32টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সত্যজিৎ রায় বিশ্বে ভারতীয় চলচ্চিত্রকে স্বীকৃতি দিয়েছিলেন। আজ কথা বলবো কিংবদন্তি এই পরিচালক, লেখক, চিত্রকর সত্যজিৎ রায়কে নিয়ে। তবে ভিডিওটি শুরু করার আগে, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য। চলুন জেনে নিই বহুমুখী প্রতিভার অধিকারী বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের সম্পর্কে নানা অজানা তথ্য। মহারাজা তোমারে সেলাম 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 সেলাম, মোরা বাংলাদেশের থেকে। সত্যজিৎ রায় ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক এবং লেখক। তাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে গণ্য করা হতো। সত্যজিৎ রায় পশ্চিমবঙ্গের কলকাতার 2 মে 1921 সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল সুকুমার রায়, মাতা ছিলেন সুপ্রভা দেবী। এছাড়াও তার পরিবারে তার ঠাকুর দাদা, যার নাম ছিল উপেন্দ্র কিশোর রায়। সত্যজিৎ রায়ের পিতা সুকুমার রায় ও ঠাকুর দাদা উপেন্দ্র কিশোর রায় বাংলা সাহিত্যের নাম করা লেখক ও চিত্রশিল্পী ছিলেন। তার পিতা সুকুমার রায় ছোটদের জন্য একাধিক কবিতা রচনা করেছেন, কিন্তু সত্যজিৎ রায়ের বয়স যখন 3 বছর তখন সে তার পিতাকে হারায়, যার কারণে তার মা তাকে অনেক কষ্ট করে বড় করে তোলেন। সত্যজিৎ রায় সর্বপ্রথম প্রাথমিক শিক্ষার জন্য কলকাতার একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে তিনি তার স্কুল জীবন সম্পন্ন করেন। পরে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে বিএ পাশ করেন। ইতিমধ্যে কলেজে পড়াকালীন সত্যজিৎ রায় চিত্রশিল্পের প্রতি অনেকটাই আগ্রহী হয়ে উঠেছে। সত্যজিৎ রায়ের কলকাতা প্রচন্ড ভালোবাসা ছিল, এই কারণেই তিনি কখনোই এটিকে ছেড়ে যেতে চাননি। তবুও তার মা তাকে জোর করে শান্তিনিকেতনে পাঠিয়েছিলেন। সত্যজিৎ রায়ের চিত্রশিল্প শান্তিনিকেতনে বেশ প্রশংসিত হয়েছিল। পরবর্তীকালে তিনি বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বোস এবং বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের কাছ থেকে অনেক নতুন কিছু শিখেছিলেন। পরে তিনি তাকে ঘিরে একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি করেছিলেন, দ্য ইনার আই। অজন্তা, ইলোরা এবং এলিফ্যান্টা তাকে ভারতীয় শিল্প শনাক্ত করতে অনেক সাহায্য করেছিলেন। এরপর সত্যজিৎ রায় শান্তিনিকেতন থেকে তার শিক্ষা সম্পূর্ণ করে আবার কলকাতায় ফিরে আসেন এবং 1943 সালে তিনি সর্বপ্রথম একটি ব্রিটিশ বিজ্ঞাপন কোম্পানিতে একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ শুরু করেন। তখন তার বেতন ছিল মাত্র 80 টাকা। তবে সে ব্রিটিশ বিজ্ঞাপনের কোম্পানিতে ভারতীয় কর্মচারী ও ব্রিটিশ কর্মচারীদের মধ্যে বেতনের অধিক বৈষম্য থাকার কারণে তিনি সেখানে কয়েক মাস কাজ করার পর অন্য একটি ভারতীয় প্রেসে কাজ শুরু করেন, যেখানে তিনি তার সম্পূর্ণ শৈল্পিক স্বাধীনতা পেয়েছিলেন। সত্যজিৎ রায় পরে বেশ কয়েকটি বইয়ের কভার ডিজাইন করেছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হল জীবনানন্দ দাশের রূপসী বাংলা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়, জিম কর্বেটের ম্যান ইটার্স অফ কুমায়ুন এবং পণ্ডিত জওহরলাল নেহরুর দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া ইত্যাদি। এছাড়াও তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কালজয়ী বাংলা উপন্যাস পথের পাঁচালের একটি শিশুতোষ সংস্কার আম আঁটির ভেপুর ওপর কাজ করেন। বিভূতিভূষণের লেখা এই উপন্যাসটি সত্যজিৎ রায়কে দারুণভাবে প্রভাবিত করেন এবং এটিকেই পরবর্তীকালে সত্যজিৎ তার প্রথম চলচ্চিত্রে বিষয়বস্তু হিসেবে নির্বাচন করেন। বইটির প্রচ্ছদ আঁকা ছাড়াও তিনি এর ভেতরের বিভিন্ন ছবিগুলো এঁকে দেন। এই ছবিগুলোই পরে দৃশ্য বা শট হিসেবে সারা জাগানো চলচ্চিত্রে স্থান পায়। এছাড়া সত্যজিৎ রায় প্রেসে কাজ করাকালীন 2টি নতুন ফন্ট, রায় রোমান ও রায় বিজয় তৈরি করেন। রায় রোমান 1945 সালে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছিল। তিনি তার অফিসে কাজ করাকালীন চিদানন্দ দাশগুপ্ত ও অন্যান্য সহকর্মীদের সাথে মিলে 1948 সালে কলকাতার ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন।
সেখানে তারা একসঙ্গে অনেক বিদেশি চলচ্চিত্র প্রদর্শন করেছিলেন। এর মাধ্যমে সত্যজিৎ রায় নিজেও অনেকগুলো চলচ্চিত্র দেখেছেন এবং তাদের ওপর অনুশীলনও করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি কলকাতায় অবস্থানরত মার্কিন সেনাদের সাথে বন্ধুত্ব স্থাপন করেন। তিনি তাদের কাছ থেকে শহরে আসা নতুন মার্কিনী চলচ্চিত্রগুলির খবর নিতেন। এই সময় তিনি নরম্যান ক্লিয়ার নামে রয়্যাল এয়ার ফোর্সের এক কর্মচারীর সংস্পর্শে আসেন, যিনি সত্যজিতের মতন চলচ্চিত্র, দাবা ও পাশ্চাত্যের ধ্রুপদী সঙ্গীত পছন্দ করতেন। জন রনোয়ার তার দ্য রিভার চলচ্চিত্রটি শুটিং করতে কলকাতায় আসেন। সত্যজিৎ রনোয়ারকে গ্রাম অঞ্চলে চিত্রস্থান খুঁজতে সহায়তা করে। এই সময় সত্যজিৎ রনোয়ারের সাথে পথের পাঁচালী চলচ্চিত্রায়ন নিয়ে কথা বলেন এবং রনোয়ার এই ব্যাপারে তাকে এগিয়ে যেতে উৎসাহ দেন। 1949 সালে রায় তার এক দুঃসম্পর্কের আত্মীয় এবং তার দীর্ঘকালীন প্রিয়তমা বিজয়া রায়কে বিবাহ করেছিলেন। এরপর 1950 সালে বিজে কিমার সত্যজিৎ রায়কে লন্ডনে তাদের প্রধান কার্যালয়ে কাজ করতে পাঠান। লন্ডনে 3 মাস থাকাকালীন অবস্থায় সত্যজিৎ প্রায় 99টি চলচ্চিত্র দেখেন। এদের মধ্যে ইতালীয় নব্য বাস্তবতাবাদী ছবি লাদ্রি দি বিচিক্লেত্রের ওপর গভীর প্রভাব ফেলেছে। পরবর্তীকালে সত্যজিৎ রায় বলেছিলেন যে এই ছবিটি দেখে সিনেমা হল থেকে বের হওয়ার সময় তিনি ঠিক করেন যে তিনি একজন চলচ্চিত্রকার হবেন। সত্যজিৎ ঠিক করেন যে বাংলা সাহিত্যের ধ্রুপদী বিল্ডিং সরমান পথের পাঁচালী হবে তার প্রথম চলচ্চিত্রের প্রতিপাদ্য। 1928 সালে প্রকাশিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই প্রায় আত্মজীবনীমূলক উপন্যাসটিতে বাংলার এক গ্রামের ছেলে অপুর বেড়ে ওঠার কাহিনী বিবৃত হয়েছে। এই ছবি বানানোর জন্য সত্যজিৎ কিছু পূর্ব অভিজ্ঞতাবিহীন কুশলীকে একত্রিত করে। যদিও তার ক্যামেরাম্যান সুব্রত মিত্র ও শিল্প নির্দেশক বংশী চন্দ্রগুপ্ত দুজনেই পরবর্তীকালে নিজ নিজ ক্ষেত্রে খ্যাতি লাভ করেন। এছাড়া ছবির বেশিরভাগ অভিনেতারাই ছিলেন সৌখিন। 1952 সালে শেষ দিকে সত্যজিৎ তার নিজের জমানো পয়সা খরচ করে দৃশ্যগ্রহণ শুরু করেন। তিনি ভেবেছিলেন প্রাথমিক দৃশ্যগুলো দেখার পর হয়তো কেউ ছবিটিতে অর্থ লগ্নি করবে, কিন্তু সেই ধরনের আর্থিক সহায়তা মিলছিল না। পথের পাঁচালীর এই দৃশ্যগ্রহণ তার থেমে থেমে অস্বাভাবিকভাবে প্রায় দীর্ঘ 3 বছর ধরে সম্পন্ন হয়। কেবল তখনই দৃশ্যগ্রহণ করা সম্ভব হতো যখন সত্যজিৎ বা নির্মাণ ব্যবস্থাপক অনিল চৌধুরীর প্রয়োজনীয় অর্থের যোগান করতে পারতেন। শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের থেকে ঋণ নিয়ে 1955 সালে ছবিটি নির্মাণ সম্পন্ন হয় ও সেই বছরই এটি মুক্তি পায়। মুক্তি পাওয়ার পরপরই ছবিটি দর্শক, সমালোচক সবার অকুণ্ঠ প্রশংসা লাভ করে ও বহু পুরস্কার জিতে নেয়। ছবিটি বহু দিন ধরে ভারতে ও ভারতের বাইরে প্রদর্শিত হয়। ছবিটি নির্মাণের সময় অর্থের বিনিময়ে চিত্রনাট্য বদলের জন্য কোনো অনুরোধই সত্যজিৎ রাখেননি। এমনকি ছবিটির একটি সুখী সমাপ্তির জন্য পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধও তিনি উপেক্ষা করেন। সত্যজিতের পরবর্তী ছবি অপরাজিত এর সাফল্য তাকে আন্তর্জাতিক মহলে আরো পরিচিত করে তোলেন। এই ছবিটিতে তরুণ অপুর উচ্চাভিলাষ ও তার মায়ের ভালোবাসার মধ্যকার চিরন্তন সংঘাতকে মর্মবেদী রূপে ফুটিয়ে তুলেছে। বহু সমালোচক, যাদের মধ্যে মৃণাল সেন ও ঋত্বিক ঘটক অন্যতম, ছবিটিকে সত্যজিতের প্রথম ছবিটির চেয়েও ওপরে স্থান দেন। অপরাজিত ভেনিসের গোল্ডেন লায়ন পুরস্কার জেতে। অপু ট্রিলজি শেষ করার আগে সত্যজিৎ আরও 2টি চলচ্চিত্র নির্মাণ সমাপ্ত করেন। প্রথমটি ছিল পরশপাতন নামে একটি হাস্যরসাত্মক ছবি, আর পরেরটি ছিল জমিদারি প্রথার অপক্ষয়ের উপর নির্মিত জলসাফা, যেটিকে তার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গণ্য করা হয়। সত্যজিৎ অপরাজিত নির্মাণের সময় ট্রিলজি সম্পন্ন করার কথা ভাবেননি, কিন্তু ভেনিসে এই ব্যাপারে সাংবাদিকদের জিজ্ঞাসা শুনে তার মাথায় একটি বাস্তবায়নের ধারণা আসে। অপুর সিরিজের শেষ ছবি অপুর সংসার 1959 সালে নির্মাণ করা হয়। আগের 2টি ছবির মতো এটিকেও বহু সমালোচক সিরিজের সেরা ছবি হিসেবে আখ্যা দেয়। এই ছবির মাধ্যমে সত্যজিতের 2 প্রিয় অভিনেতা সৌমিত চট্টোপাধ্যায় ও শর্মিলা ঠাকুরের চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে। সত্যজিৎ রায় ছিলেন 20 শতাব্দীর একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা। তিনি বিখ্যাত চলচ্চিত্র নির্মাণের কারণে। তার নাম বিশ্বের কয়েকটি সেরা চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে গণ্য করা হয়। তিনি ছিলেন ফিকশন গল্পের লেখক, প্রকাশক, চিত্রশিল্পী, ক্যালিগ্রাফার, সঙ্গীত রচয়িতা, গ্রাফিক ডিজাইনার। সত্যজিৎ রায় দ্বারা পরিচালিত সব থেকে উল্লেখযোগ্য ও জনপ্রিয় চলচ্চিত্রগুলি হল পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার, জলসাঘর, দেবী, তিন কন্যা, পোস্টমাস্টার,
চারুলতা, অরণ্যে দিনরাত্রি, গোপী গায়েন বাঘা বাইন, অশ্বিনী সংকেত, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, হীরক রাজার দেশে, ঘরে বাইরে, আগন্তুক প্রভৃতি। সত্যজিৎ রায় বাংলা সাহিত্যে তার অবদানের জন্য বিখ্যাত। তার সৃষ্ট বিখ্যাত চরিত্র হল গোয়েন্দা ফেলুদা, বৈজ্ঞানিক প্রফেসর শঙ্কু ও তারিণী খুড়ো। তিনি এই তিনটি চরিত্র ছাড়াও অনেক ছোট উপন্যাস ও ছোট গল্প রচনা করেছেন। তার লেখার মূল লক্ষ্য ছিল কিশোর তরুণ পাঠক বর্গ, যদিও তিনি আবাল বৃদ্ধ বনিতার কাছে প্রিয় লেখক ছিলেন। তার লেখা উল্লেখযোগ্য ফেলুদার গল্পগুলো হলো ফেলুদার গোয়েন্দাগিরি, বাদশাহী আংটি, বাক্স রহস্য, গ্যাংটকে গন্ডগোল, সোনার কেল্লা, রয়্যাল বেঙ্গল রহস্য, বোম্বাইয়ের বোম্বেটে, গুরুস্থানে সাবধান, ছিন্নমস্তার অভিশাপ, যত কাণ্ড কাঠমান্ডুতে, বোসপুকুরের খুন খারাপি, দার্জিলিং জমজমাট প্রভৃতি। প্রফেসর শঙ্কুকে নিয়ে লেখা উল্লেখযোগ্য বইগুলো হলো প্রফেসর শঙ্কু, প্রফেসর শঙ্কুর কাণ্ড কারখানা, শঙ্কু একাই একশো, সাবাস প্রফেসর শঙ্কু এবং শঙ্কু সমগ্র প্রভৃতি। এছাড়াও তারিণী খুড়োর গল্প, বঙ্কুবাবুর বন্ধু, সেপ্টোপাসের খিদে, মাস্টার অংশুমান, স্পটলাইট, বহুরূপী, বাউন সাহেবের বাড়ি, প্রফেসর হিজিবিজবিজ, ব্রাজিলের কালো বাঘ, বিষফুল, মোল্লা নাসির উদ্দিনের গল্প প্রভৃতি উল্লেখযোগ্য। 1990 দশকের মাঝামাঝি তার অনেক চলচ্চিত্র বিষয়ক লেখা এবং ছোট গল্পের সংকলন পাশ্চাত্যেও প্রকাশিত হয়। তার অনেক গল্প ইংরেজিতে অনুবাদিত এবং প্রকাশিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো একেই বলে শুটিং, অপুর পাঁচালী, বিষয় চলচ্চিত্র, আওয়ার ফিল্মস, দেয়ার ফিল্মস প্রভৃতি। সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী 1995 সালে কান চলচ্চিত্র উৎসবের সেরা মানব ডকুমেন্টারি অ্যাওয়ার্ড সহ অনেক আন্তর্জাতিক পুরস্কার জিতেছিল। অপরাজিতা এবং অপুর সংসারও অনেকগুলো পুরস্কার পেয়েছিল। সত্যজিৎ রায় নিজে স্ক্রিপ্টিং, কাস্টিং, স্কোরিং, এডিটিং এবং ডিজাইনিং করতেন। তিনি দ্বিতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব যাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করা। প্রথম চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে অক্সফোর্ডে ডিলিট পেয়েছিলেন চার্লি চ্যাপলিন। 1987 সালে ফ্রেঞ্চ সরকার তাকে সেদেশের বিশেষ সম্মানসূচক পুরস্কার লেজিও দনরে ভূষিত করেন। 1985 সালে পান ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদাসাহেব ফালকে পুরস্কার। 1992 সালে মৃত্যুর কিছুদিন পূর্বে একাডেমি অফ মোশন পিকচার্স আর্ট অ্যান্ড সায়েন্সের তাকে আজীবন সম্মান স্বরূপ একাডেমি সম্মানসূচক পুরস্কার প্রদান করেন। মৃত্যুর কিছুদিন পূর্বে ভারত সরকার তাকে প্রদান করেন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন। সেই বছরই মৃত্যুর পরে তাকে মরণোত্তর আকিরা কুরোসাওয়া পুরস্কার প্রদান করা হয়। প্রয়াত পরিচালকের পক্ষে এই পুরস্কার গ্রহণ করে শর্মিলা ঠাকুর। বিশ্ব চলচ্চিত্রের জনক হিসেবে বিবেচিত দুর্দান্ত পরিচালক আকিরা কুরোসাওয়াই রায়ের উদ্দেশ্যে বলেছিলেন, সত্যজিৎ রায় ছাড়া সিনেমা জগৎ রোদ চাঁদ ছাড়া আকাশের মতো। হৃদযন্ত্রের জটিলতার কারণে 1992 সালে 23 এপ্রিল সত্যজিৎ রায় মৃত্যুবরণ করেন। অবশেষে বলা যায় যে সত্যজিৎ রায়ের জীবনী বিশ্লেষণ করলে আমরা জানতে পারি যে বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান কতটা গুরুত্বপূর্ণ। তিনি বাংলা চলচ্চিত্রের স্তর এক অন্য মাত্রায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। চলচ্চিত্র নির্মাণ ছাড়াও তিনি ছোটদের গল্প তৈরিতে ও চিত্রকলার প্রখর দক্ষতার অধিকারী ছিলেন। আপনার এই কিংবদন্তি প্রবাদ প্রতিম পরিচালক লেখককে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিও এবং ভিডিওটি শেয়ার করুন নিজেদের প্রিয়জনদের মধ্যে।